দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর খুলনা বিভাগে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ষাট জনের মৃত্যু হয়েছে এই বিভাগে একদিনে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এর মধ্যে খুলনার চার হাসপাতালে ২২ জন এবং কুষ্টিয়ায় ১৬ জন মারা গেছে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিশ জনের মৃত্যু হয়েছে নতুন করে করোনার শনাক্তের হার শতকরায় ষোলো দশমিক নয় তিন ভাগ আগের দিন এ হার ছিল একুশ দশমিক চার পাঁচ ভাগ গত চব্বিশ ঘন্টায় চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার সাঁয়ত্রিশ দশমিক ছয় আট ভাগ গাইবান্ধা জেলায় চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চল্লিশ দশমিক দুই পাঁচ ভাগ দিনাজপুরে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা করোনার বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে জুলাই মাসের সংক্রমণ গত এপ্রিল ও জুন মাসকে ছাড়িয়ে যাবে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর আজ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সরকারি সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা নাজমুল ইসলাম এই সংখ্যা প্রকাশ করেন তিনি জানান পঞ্চায়েশর্ধ মানুষেরা বেশি আক্রান্ত ও মারা যাচ্ছেন তিনি আরও বলেন টিকা পেতে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে মাসের মাত্র সাতটি দিন অতিক্রান্ত হচ্ছে ছয় দিনেই আমরা তেপান্ন হাজার একশো আটচল্লিশ জন রোগীকে শনাক্ত করতে সক্ষম হয়েছি ঊর্ধ্বমুখী এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু পরিসংখ্যান বিবেচনা করে নিশ্চিত বলা যায় যে জুলাই মাসের রোগীর সংখ্যা জুন অথবা এপ্রিল মাসকে ছাড়িয়ে যাবে রাজশাহীর বাঘা উপজেলার আরানি পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র প্রায় কোটি টাকা এবং মাদক উদ্ধার করেছে পুলিশ আটক করা হয়েছে তার স্ত্রী ও দুই ভাতিজাকে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান বাঘা থানার একটি মামলার ঘটনায় গতকাল গভীর রাতে পৌর মেয়রের বাড়িতে অভিযান চালায় পুলিশ এ সময় চারটি পিস্তল চুরানব্বই লাখ আটানব্বই হাজার টাকা ও ইয়াবা উদ্ধার করে তারা তবে মেয়র মুক্তার আলীকে পাওয়া যায়নি তার স্ত্রী জেসমিন আক্তার এবং দুই ভাতিজা শান্ত ইসলাম ও সোহান আলীকে আটক করা হয়েছে এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে ভারী বৃষ্টিপাতের ফলে বাড়তে শুরু করেছে কুড়িগ্রামের নদ নদীর পানি এতে তিস্তা ধরলা ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন শুরু হয়েছে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বেড়ে প্লাবিত হয়েছে চনাঞ্চল নওগাঁর বদলগাছি উপজেলার ছোট যমুনা নদীর কদমগাছি অংশের বাঁধে ফাটল দেখা দিয়েছে আতঙ্কে রয়েছেন বাদ এলাকায় বসবাসকারী প্রায় ষাট হাজার মানুষ মানিকগঞ্জে পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে জেলার দৌলতপুর ও হরিরামপুর এলাকায় নদী ভাঙনে বসত ভিটা ও বাজার সহ গুরুত্বপূর্ণ শতাধিক স্থাপনা বিলীন হয়ে গেছে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল সোয়া নয়টার দিকে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক তিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকা মেঘালয়ের লাখিপুর থেকে সাত কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের উৎপত্তি এ ভূকম্পন বাংলাদেশের বিভিন্ন স্থানে অনুভূত হয় কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে তারা বাড়িঘর থেকে বাইরে ছুটে যান তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি করোনা চিকিৎসায় জীবন রক্ষাকারী ওষুধের তালিকায় ইন্টার লিউকিন সিক্স রিসেপ্টর ব্লকারকে যুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোটিকোস্টেরয়েডের পাশাপাশি দু সালের সেপ্টেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা ওষুধগুলো করোনার চিকিৎসায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরোজ অ্যাধানমঘেরবাইয়াস এক বিবৃতিতে জানান এ ওষুধগুলো মারাত্মকভাবে করোনায় আক্রান্ত রোগী ও তাদের পরিবারগুলোতে আসা জাগায় এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন করে সাতাশ জন করোনা রোগী শনাক্ত পর আরও এক সপ্তাহে লকডাউনের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ পবিত্র ঈদুল আজহায় করোনা ভাইরাসের কারণে কঠোর লকডাউন জারির ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ইরানের গ্যাস স্টেশনের পাইপলাইনের বিস্ফোরণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন স্থানীয় সময় মঙ্গলবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি শহরে বিস্ফোরণ ঘটে গ্যাস স্টেশনের পাইপলাইনে লিকেজের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ আহবাদ শহরের চেশমে খোষ তেল ক্ষেত্রের সঙ্গে ওই গ্যাস স্টেশনের পাইপলাইনের সংযোগ ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এদিকে দুর্ঘটনার তদন্ত করতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তেল কোম্পানি এনআইওসি কে নির্দেশ দিয়েছেন ইরানের তেলমন্ত্রী বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার আর নেই বুধবার সকাল সাড়ে সাতটায় মুম্বাইয়ের পিদি হিন্দুজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এ সময় তার বয়স হয়েছিল আটানব্বই বছর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার ফুসফুসে অতিরিক্ত ফ্লুয়েড জমার সমস্যায় ভুগছিলেন তিনি এই অভিনেতা বলিউডে পরিচিত ছিলেন ট্র্যাজেডি কিং নামে পঁয়ষট্টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন দিলীপ কুমার এর মধ্যে উল্লেখযোগ্য দেবদাস নয়াদৌড় মুগলে আজম গঙ্গা যমুনা ক্রান্তি এবং কর্মা তাকে শেষ পর্দায় দেখা গিয়েছিল উনিশশো সালে কিলা ছবিতে আটবার তিনি সেরা অভিনেতা হিসেবে ফিল্ম ফেয়ার পুরস্কার জয় করেছেন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কারেও তাকে সম্মানিত করা হয় দু সালে সরকার দিলীপ কুমারকে দেশের দ্বিতীয় বড় সম্মান পদ্মভূষণে সম্মানিত করে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় ফেসবুক ডট কম স্ল্যাশ এই ঠিকানায়